বন্ধুরা, চীনের একটি রকেটের ধ্বংসাবশেষ নিয়ন্ত্রণহীনভাবে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। চীনের রকেটের এই ধ্বংসাবশেষ এই সপ্তাহের মধ্যেই অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কখন এবং পৃথিবীর কোন অংশে এটি আছড়ে পড়বে সেটা এখনও বলা যাচ্ছে না। বিজ্ঞানীদের ধারণা, এটি 8 মে রাত 9:30 দিকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে, তবে এর সময় পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। কেবলমাত্র যখন এটি পৃথিবীতে আঘাত হানবে, অর্থাৎ আছড়ে পড়ার ঘণ্টাখানেক আগে বিজ্ঞানীরা হয়তো সেটি ঠিক পৃথিবীর কোথায় পড়তে যাচ্ছে সেটি চিহ্নিত করতে পারবেন। গত 29 এপ্রিল লং মার্চ B5 নামের রকেটটি চীনের হুইনান দ্বীপ থেকে তিয়ানহে মডিউল নিয়ে পৃথিবীর কক্ষপথে উদ্দেশ্যে রওনা হয়। তিয়ানহে মডিউল চীনের নির্মাণাধীন স্থায়ী মহাকাশ স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। স্টেশনটির 3 কোর বসবাসের কোয়ার্টার এই মডিউলটিতে করেই নিয়ে যাওয়া হয়েছে। রকেটটি সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির উপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এটি এখন পৃথিবীর কক্ষপথে ঘুরে চলছে, আর এর ভিতরে 100 ফুট লম্বা একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে ক্রমশ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ছে। লং মার্চ 5B এর ধ্বংসাবশেষ ওজন 21 টন। এটি এখন পর্যন্ত পৃথিবীতে ধসে পড়তে যাওয়া সবচেয়ে বেশি ওজনের ধ্বংসাবশেষ হতে যাচ্ছে। ধ্বংসাবশেষটি 98 ফুট লম্বা এবং 16 ফুট চওড়া। সেটি বর্তমানে কক্ষপথ হয়ে পৃথিবীর দিকে ঘন্টায় প্রায় 27,600 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে। বিবিসি সায়েন্সের জোনাথন আর্মস জানায়, রকেটের ধ্বংসাবশেষটি স্থলভাগের উপর ধসে পড়ার আশঙ্কা খুবই কম, কারণ পৃথিবীর 70% অঞ্চল জুড়ে রয়েছে পানি, আর এমন জ্বলন্ত কিছু পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ার পর সেটির পানিতে পড়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে অ্যারোস্পেস নলেজ ম্যাগাজিন জানায়, ধ্বংসাবশেষটি বেশিরভাগ অংশে পৃথিবীতে পুনঃপ্রবেশ সময় পুড়ে যাবে। খুবই ক্ষুদ্র একটি অংশভূমিতে মানুষের কার্যকলাপ থেকে অনেক দূরে কোনো এলাকায় বা সমুদ্রে পড়তে পারে। পৃথিবীতে পুনঃপ্রবেশের পর রকেটের 21 টন ওজনের অংশটি টুকরো টুকরো হয়ে এমনভাবে ছড়িয়ে ছিটে পড়তে পারে যেমনটা ছোট বিমান দুর্ঘটনার ক্ষেত্রে দেখা যায়। 100 মাইল এলাকা জুড়ে ছড়ানো ছিটানো অবস্থায় এসব টুকরো পাওয়া যেতে পারে। এছাড়া ধারণা করা হচ্ছে যে কক্ষপথে এখানকার অবস্থান অনুযায়ী রকেটটির ধ্বংসাবশেষ উত্তর নিউইয়র্ক থেকে শুরু করে মাদ্রিদ, বেইজিং, এমনকি দক্ষিণে চিলি বা নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বা এর মাঝামাঝি যে কোনো জায়গায় পড়তে পারে। 1979 সালে জুলাইয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ স্টেশন স্কাইল্যাবের বড় একটি খণ্ড অস্ট্রেলিয়ায় আছড়ে পড়ার পর থেকে বেশিরভাগ দেশই তাদের মহাকাশযানের নকশা এমনভাবে করে যেন বড় ধরনের অনিয়ন্ত্রিত পুনঃপ্রবেশ এড়ানো যায়। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম আপডেট জানতে হলে সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।